Hey guys, welcome back to High Flyer. I'm Sham. I'm Koushik. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে bangla tv.com থেকে আর হৃদয় ছুঁয়ে যাওয়া পাঁচটি কলমের বিজ্ঞাপন। হ্যাঁ, তো পাঁচটি কলম বলতে পেনের কথা বলা হয়েছে। পাঁচটা পেনের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যেটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে এবং সাথে সাথে যেটা করার সেটা হচ্ছে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একদম, তো চলো ভিডিও দেখে নিই। জনাব, বিনীত নিবেদন এই যে আমরা কদমপুর গ্রামে থাকি। গত বছর বন্যায় আমাদের গ্রামের একমাত্র স্কুলটি ভেঙে গেছে। তারপর থেকে আমরা অনেক কষ্ট করে 5-6 কিলোমিটার দূরের জেলা সদর স্কুলে যাই। ওখানে যেতে আমাদের নানা রকম সমস্যা হয়। সাঁকোটা প্রায় ভাঙা থাকে। আবার নদী পার হওয়ার জন্য খেয়া নৌকা পাওয়া যায় না ঠিক মতো। বড় রাস্তায় টেম্পু পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। প্রতিদিন স্কুলে পৌঁছতে তাই দুপুর হয়ে যায়। আমাদের পক্ষে এভাবে পড়াশোনা করা আর সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা তো পৃথিবীটাকে জানতে চাই, পড়ালেখা করে বড় মানুষ হতে চাই। অতএব কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, আমাদের সমস্যাগুলো বিবেচনা করে গ্রামের স্কুলটি মেরামত করে দেবেন। নিবেদক, কদমপুর গ্রামের ছাত্র ছাত্রীবৃন্দ। দেখেছেন আমাদের বাচ্চাদের হাতের লেখা কত সুন্দর আর গোটা গোটা। যত তাড়াতাড়ি পারেন স্কুলটা মেরামত করে দেবেন। গুড লাক বলবেন, ক্রিয়েটিং সাকসেস। বাপের খেতে হালি তো ধরবি। নাও শরীফুদ্দিন, টিপসই দাও। বাজান, খারাও। আজকেই তোমার পরীক্ষা, নাও এখন সই করো। মা মরা মাইয়া, স্কুলে গেলে ঘর সামলাইব কেডা? আমরা
যা রে মা, তুইও যা। আমরাও চাই আর কেউ বাদ না পড়ুক শিক্ষার আনন্দ থেকে। গুড লাক নোটবুক, ক্রিয়েটিং সাকসেস। Azad Walpin, the right way to write. Kichu chawa, ho kichu pawa. Kichu deva, shabna. Kichu ar kotokkhon. Kichu bhasha. GQ Excel, জীবনের পথে। আমরা এখানে পাঁচটা অ্যাড দেখলাম মোটামুটি, আর মধ্যে তিনটে ছিল গুড লাক, তাই তো? দুটো গুড, আর না তিনটে, একটা নোটবুক, একটা একটা পেন, প্রথমটা আর একটা নোটবুক, একটা আজাদ, আজাদ বল পেন, আর লাস্ট যেটা ছিল GQ Excel, আর কি, আর গুড লাক, গুড লাক, হ্যাঁ, আর আর একটা আলাদা নাম না যেটুকু দেখে, কোয়ালিটি দেখে মনে হলো, এবং সাথে অভিনবত্ব ব্যাপার ছিল যেটা চতুর্থ নম্বর, মানে শেষের আগেরটা, সেখানে একটা অন্যগুলোই কি হয়েছে, মোটামুটি ওই পড়াশোনার বাচ্চা লেখা লিখছে সেইভাবে, কিন্তু ফোর্থ যেটা ছিল সেটা হচ্ছে লাভ লেটার লেখার জন্য, তো এটা একটা অভিনবত্ব ব্যাপার ছিল। তো অ্যাডভার্টাইজ নিয়ে বিশেষ কিছু বলার নেই, প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টই ভালো। সবচাইতে ভালো লেগেছে সেকেন্ডটা, মানে ওই যেটা ওই বাবাকে মানে সারান্দে নিয়ে যাচ্ছে, ওটা সেকেন্ড ছিল তো, তো ওইখানে মানে বেশ ভালো টপিকটা ছিল, টপিকটা ভালো ছিল, বাবা যত মানে গার্জেন অশিক্ষিত, মানে পড়াশোনা জানতো না, এবং ছেলে স্কুলে গিয়ে সেখানে পড়াশোনা শিখে বাবাকে নাম সই করাটা শিখিয়েছে। তো যাই হোক, এই পেন নিয়ে প্রচুর মানে আমাদের ছোটোবেলা কেটেছে, এবং সেখানে প্রচুর অভিজ্ঞতা তো বলবো না, এক্সপিরিয়েন্স রয়েছে, যে অনেক পেন ছিল সেগুলো এখন সত্যি আর নেই এখন, আর এখন মনে হয় যে সেই পেনগুলো আবার ফিরে পেলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতাম, কিন্তু সেই পেনগুলো আর নেই আমাদের এখানে। আমরা ইউজ করতাম রোটোম্যাক্স বলে, তুই জানিস না রোটোম্যাক্স, তুই ইউজ করিসনি, খুব ভালো পেন ছিল, পার্কার এখনও আছে, তাছাড়া রোটোম্যাক্স ছিল, আর একটা রেনল্ডের একটা 0.7 কিছু, 007 এরকম কিছু একটা পেন ছিল, আর বল পেন বলতে অগ্নি ছিল, অগ্নি তো এখনও রয়েছে, ওগুলো তো ইউজ অ্যান্ড থ্রো, ঠিক আছে, ওগুলো নিয়ে কথা হচ্ছে না, ইউজ অ্যান্ড থ্রো প্রচুর আসতে যাচ্ছে। আর আরেকটা পেন আছে জিটার, সেটা যখন আমরা 8-9 ক্লাস 8-9 পড়ি তখন প্রচুর চলেছিল, এবং এখনও আছে সেই পেনটা, ঠিক আছে, এবং প্রথমে তো বেরিয়েছিল এক রঙা, ঠিক আছে, তারপরে ওটাকে প্রিন্ট করে দেওয়া হয়, তো এই পেনগুলো কিন্তু এমন কিছু দাম ছিল না, ওই 10-15 টাকা, বা জিটার তখন ছিল ওই 20 টাকা মতো, ঠিক আছে, এখন সেটা 40 টাকা মতো হয়েছে। এখন মানে বেশিরভাগ বল পেন, মানে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো এখন সবাই, কিন্তু ছোটতে এইসব মানে বিভিন্ন রঙের পেন, বিভিন্ন কোম্পানির পেন, এইসব মানে কালেকশনটা ভালো ছিল, এবং ভালো লাগতো যে নতুন নতুন পেন দিয়ে ইউজ করবো, লিখবো, নিজেকে একটু ভবিতব্য মনে হবে, ঠিক আছে, সেই জিনিসটা এখন আরো বেশি ভালো ছিল, যখন কোনো বন্ধু নতুন পেন নিয়ে আসতো এবং বন্ধুকে পটিয়ে পাঠিয়ে মানে বন্ধুকে বলা হতো তুই আমার পেনটা নে আমি তোর, এরকম হয়েছে, এবং মানে পেন কালেকশনের প্রত্যেকটা বাচ্চারই আমার মনে হয় যে পেন একটা কি বলবো দামি জিনিস তার কাছে, নতুন নতুন পেন একটু জোগাড় করে রাখা, হ্যাঁ, পরবর্তী সময়ে সেগুলো পুরনো হয়ে গেলে চলে যায়। তাছাড়া যেটা অ্যাডভার্টাইজমেন্টে দেখলাম যে বদমাইশি করার ব্যাপারটা, কাগজ দিয়ে মারছে, তো এগুলো স্কুলে এগুলো হয়েই থাকে। আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে এই জিনিসটা সবারই বাবা মাই গল্প দেয় না, গল্প তো দেয়, আর একটা প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেইটা গল্প দেওয়ার চাইতো, আমার যেটা বলার মানে বলে দেয় ব্যাপারটা,
আমাদের গার্জেনরা কি হয় বলে না যে আমরা এত মানে কাদা মানে বিশেষ করে তোমাদের বলে কি জানি না তবে আমাদের এখানে ম্যাক্সিমামই বলে যে আমরা এত কষ্ট পাহাড় পর্বত পেরিয়ে বিশাল বাচ্চারা রয়েছে তারা গিয়েও পরবর্তী সময়ে সেটাই বলবে, তাই তো? সেটাই বলছিস, কিন্তু আমি সেটা বলছি না। এই যে চিঠি লেখার ব্যাপারটা, যে হয়তো বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলার যিনি প্রধান রয়েছেন যাকে চিঠিটা লেখা হয়েছে, আমার মনে হয় না কোনো বাচ্চা এত সুন্দর গুছিয়ে লিখে তারপরে সেটা পাঠায়। এখানেও যেটা দেখানো হলো, এবং হয়তো সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা যিনি প্রধান রয়েছেন তার কাছে চিঠিটা বাচ্চাদের তরফ থেকেই যায়, কিন্তু এত সুন্দর করে কোনো বাচ্চা আমার মনে হয় না লিখতে পারে। সেটা বড়রাই লিখে দেয় এবং সেটা বাচ্চাদের নাম করা হয়। অনেক সময় হয় না যে বাচ্চা নিজের মতন মানে নিজের মতো করে অতটা মনের ভাবটা ধরা হয় সেখানে, মানে কিন্তু যখন চিঠিটা দেওয়া হয় তখন কিন্তু আমার মনে হয় না বাচ্চার লেখাটা ইউজ করা হয়। বাচ্চা বলে সে মানে সেটা বেশি মানে গুরুত্ব দিয়ে দেখে যে ডিএম তো সেটা হয়তো বাচ্চাদের নাম উল্লেখ করে, ঠিক আছে? আমার মনে হয় না যে কোনো বাচ্চারা এইভাবে লিখে এতটা গুরুত্ব সহকারে, যে পড়াশোনা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এতটা মনে হয় বাচ্চারা ভাবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? সত্যি কথা বলতে মানে যে যাই বলুক সেটা হচ্ছে যে অত ছোট বয়সে খেলার দিকে মনটা থাকে, মানে ছোটতে মানে পড়াশোনাটা অত মানে আমার অন্তত ছিল না যে এত গুরুত্ব দিয়ে আমার স্কুলে যেতে পারছি না বলে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা যে প্রধান আছে যিনি প্রধান আছেন তাকে লিখে পাঠাবো যে রাস্তাটা করে দিন নাহলে আমি স্কুল যেতে পারছি না, এটা কিন্তু আমার মনে হয় না কোনো বাচ্চাই ভাবে। যত স্কুল না যেতে হয় তত ভালো হয় আমার মনে হয়। ছোটতে বাচ্চাদের চাইতে মানে তার বাবা মা বা গার্জেনদের মানে বেশি মাথা ব্যথা থাকে, মানে তারাই বেশি পড়াটা করে। একদম, তো সেই জন্যই বললাম যে এই চিঠিটার ব্যাপার নিয়েই এই গল্পগুলো আসলো, ঠিক আছে? কারণ আমার যেটুকু মনে হলো বা আমার অভিজ্ঞতা থেকে বা আমি নিজে ছোটতে যা পড়েছি বা যা ভেবেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কারণ ছোটবেলায় যদি এরকম রাস্তা ভাঙাচোরা থাকতো তাহলে আমাদের কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে? স্কুলে যাওয়াটাই যদি আরও বন্ধ হয়ে যেত তাহলে তো আরও ভালো হতো, ঠিক আছে? খেলে খেলে বেড়াতাম রাস্তার দিন, আর ওই বৃষ্টির সময় সবচেয়ে সুযোগ হতো, বৃষ্টির সময় স্কুলে যেতে হবে না, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো খুব ভালো, কোনো সময় আগে যেমন হতো বন্ধ, আমাদের এখানে এখন আর সেই বন্ধের ব্যাপারটা থাকে নেই। হ্যাঁ, রাজনৈতিক অনেক সময় বন্ধ ছিল, ডাকতো, তো যখনই সুযোগ হতো একটা স্ট্রাইক ডেকে দাও, ঠিক আছে? স্ট্রাইক ডেকে দিলে আমাদের ছুটি হয়ে যেত, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব মজা ছিল। আমার এত সিরিয়াসভাবে পড়াশোনা করার কোনোদিন ইচ্ছে ছিল না ছোটোবেলায় যে কাউকে লিখবো যে স্যার বাবাদের রাস্তাটা ভালো করে দিন নাহলে স্কুলে যেতে পারছি না, ঠিক আছে? পড়াশোনা করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা ভালো ছিল না, তবে ছুটিতে এই ছুটি যাওয়ার জন্য স্যারকে ছুটি যাওয়ার জন্য নোটিশ মানে আজকে কোনো বিশেষ দিন আছে, এমন এমন হয়েছে যে কোনো হয়তো হিরো মারা গিয়েছে সেই জন্য নোটিশ পাঠা নোটিশ লিখতাম স্যারদের যে ছুটি দিতে হয়, মানে চিঠিটা মানে অ্যাপ্লিকেশনটা লিখে ছেলে ক্যাপ্টেনদের সই বা মানে সব ঘরে ঘরে গিয়ে একটা ক্যাপ্টেনদের সই। এই ব্যাপারগুলো দেখে স্যাররাও মানে ভড়কে যেতেন, ই কি মানে একটা হিরো মারা গিয়েছে তার জন্য ছুটি, বিশেষ করে হ্যাঁ ছুটি দিতেন কোনো স্কুলের আমাদের টিচার মারা গিয়েছেন বা কোনো একজন বিশিষ্ট ব্যক্তি মারা গিয়েছেন, তো আমরা ছোট ছিলাম তখন এতটা বুঝতাম না, ঠিক আছে? তো যে কেউ একজন ফেমাস কেউ মরলেই হলো, ঠিক আছে? ওই নোটিশ আরো অনেক কিছু রয়েছে পারপাসের জন্য নোটিশ দিয়ে দিতাম। তো যাই হোক, ভিডিও ভালো লাগলো, তোমাদের যদি ওইরকম অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই শেয়ার করো কমেন্ট সেকশানে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণ একজন।